Hello friends, Mission 2 WBCS. WBCS preliminary পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন সামনে মিসলিনিয়াসের পিএসসির মিসলিনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা মার্চ মাসে শুরু হতে চলেছে। এই দুটো পরীক্ষার মধ্যে তেমন কিছু ডিফারেন্স না থাকলেও কিছু প্রশ্ন আমি পিএসসি মিসলিনিয়াসের বিগত বছরের প্রশ্নগুলো দেখে তোমাদেরকে কিছু বুকস এবং অথর্সের উপরে কিছু কোশ্চেন আপলোড করলাম, এবং এইখান থেকে কিছু না কিছু প্রশ্ন এসেই থাকে, অর্থাৎ বুকস ও অথরের উপর থেকে কিছু না কিছু প্রশ্ন এক্সামে এসেই থাকে। তো আমার মনে হলো এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, তার জন্য আমি তোমাদেরকে এটা শেয়ার করলাম। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করো। তো বন্ধুরা দেখো আমাদের প্রথম প্রশ্ন। সুকুমার রায়, অথর্সের নাম সুকুমার রায় এবং তার যে বুকগুলো ছিল সেই বুকগুলো হলো আবোল তাবোল, হজ বরল, পাগলা দাসু, খাই খাই। এবং বন্ধুরা একটা কথা বলি, খুব ইম্পর্টেন্ট যে বইগুলো আছে তার তলায় আমি কালো কালার দিয়ে পয়েন্ট করে দিয়েছি বা আন্ডারলাইন করে দিয়েছি, তোমরা একটু এগুলো ভালো করে পড়ো। আমাদের নেক্সট অথর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার বইগুলি হলো পথের দাবি, মহেশ, দেবদাস, শ্রীকান্ত, পল্লী সমাজ, চরিত্রহীন, অনুরাধা, সতী, পরিণীতা। আমাদের নেক্সট অথর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার বইগুলি হলো চাঁদের পাহাড়, পথের পাঁচালী। দেখো পথের পাঁচালী ব্যাকেটে আমি অপু এবং দুর্গা দিয়েছি, এই পথের পাঁচালীর দুটো চরিত্র ছিল অপু এবং দুর্গা, একটু মনে রেখো তোমরা এটা। অশনী সংকেত, ইছামতি, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল এবং অপুর সংসার। আমাদের নেক্সট অথর অবনীন্দ্রনাথ ঠাকুর, খুব ইম্পর্টেন্ট একটা বই ক্ষীরের পুতুল। অবনীন্দ্র ঠাকুরের লেখা ক্ষীরের পুতুল, এটি খুব ইম্পর্টেন্ট বই। নেক্সট মহাশ্বেতা দেবী, হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার, রুদ্রালী। মহাশ্বেতা দেবী, হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার এবং রুদ্রালী। নেক্সট রাইটার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আরোগ্য নিকেতন, গণদেবতা, হাসুলি বাকের উপকথা, কালা পাহাড়, সপ্তপদী, কবি, জলসাঘর। আবার বলছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বইগুলি হল আরোগ্য নিকেতন, গণদেবতা, হাসুলি বাকের উপকথা, কালা পাহাড়, সপ্তপদী, কবি, জলসাঘর। আমাদের নেক্সট অথর্স হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তার বইগুলি হলো ভ্রান্তিবিলাস, কথামালা, বোধোদয়, বর্ণপরিচয় এবং বেতাল পঞ্চবিংশতি। আবার বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বইগুলি হলো ভ্রান্তিবিলাস, খুব ইম্পর্টেন্ট একটা বই ভ্রান্তিবিলাস, কথামালা, বোধোদয়, বর্ণপরিচয়, বেতাল পঞ্চবিংশতি। এই হলো আমাদের ভিডিওটি। আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো, আর আমি যদি পারি এরপরেও তোমাদের আমি কিছু রাইটারের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা তোমরা মিসলিনিয়াসের প্রিলিমিনারি পরীক্ষাটা সবাই ভালো করে দিও। ওকে, থ্যাংক ইউ।